আজ 3রা নভেম্বর শুক্রবার জেল হত্যা দিবস। 1975-এর এই দিনে অন্ধকার কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামান হেনাকে। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের পৈতৃক বাড়ি রাজশাহীর কাদিরগঞ্জে হলেও তিনি নাটোরের বাগাতিপাড়ায় নূরপুর গ্রামে মামাবাড়িতে 1923 সালের 26 জুন জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল হেনা। ব্যক্তি জীবনে কামারুজ্জামান হেনা ছিলেন অত্যন্ত জনদরদী ও খুবই সাধারণ। তিনি সাধারণ মানুষের সাথে মিশতে পারতেন খুব ভালো, এবং আমার দাদির কাছে শুনেছি যে কখনো যদি, তখন তো আসলে রাজশাহী একটু গ্রাম বলাই চলে, সেরকম জায়গায় তিনি যখন কখনো শুনতেন যে কোনো কর্মী একটু মনোক্ষুণ্ণ হয়ে আছে, তিনি কিন্তু সরাসরি সেখানে চলে যেতেন তার বাসায় গিয়ে উপস্থিত। বনেদি জমিদার পরিবারের সন্তান হলেও কামারুজ্জামান ছিলেন পারিবারিকভাবে রাজনীতি সচেতন, তাই ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ধীরে ধীরে স্থানীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে হয়ে ওঠেন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রথম জীবন থেকেই রাজনীতি করতেন, এবং একটা তথ্য অনেকেই জানে না যে উনি একবার এই আমাদের 8 নম্বর যেটা ওয়ার্ড কাউন্সিল ছিল, এই 8 নম্বর ভেঙে কিন্তু 3টা হয়েছে, বর্ণালী থেকে আরম্ভ করে একদম টিকাপাড়া পর্যন্ত। তার উনি প্রথম নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। এরপরে তিনি রাজনীতিতে তার এত সফলতা, এবং উনি এত প্রজ্ঞাবান মানুষ ছিলেন, উনি 4টা ভাষায় সমানভাবে কথা বলতে পারতেন। আমরা যখন ছাত্রলীগ করতাম তখন আমরা প্রায়ই তার সাথে ঢাকা থেকে রাজশাহীতে আসলেই আমরা দেখা করতাম, আমরা উৎসাহিত হতাম। 67 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে, পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলছেন যে পশ্চিমাঞ্চল আমাদের পূর্ব বাংলা থেকে সব সম্পদ নিয়ে যে পশ্চিম পাকিস্তানে ই করা হয়, আমরা তাদের বাজার এখানে কলোনি। এবং এ কথাও তিনি বলছেন ওখানে যে যমুনা নদীর উপর দিয়ে, তখন বঙ্গবন্ধু সেতু বলা হতো না, যমুনা নদীর উপর দিয়ে একটা সেতু হওয়া দরকার। কামারুজ্জামানের প্রথম ব্যক্তি কিন্তু 67 সালে উনি এই বক্তব্যটি তুলে ধরেছিলেন। আর উনি একটা কথা বারবার বলতেন, অনেকে এই জন্য ঠাট্টাও করতো যে কামারুজ্জামান তো আমাদের মন্ত্রীরা, উনি বলতেন যে আমি রাজশাহীর মন্ত্রী নয়, বাংলাদেশের মন্ত্রী। এটা উনি শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন, ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিলেন, এবং এই অঞ্চলে যে শিল্প কলকারখানা যেটুকু হয়েছে, এই জুট মিল এক্সটেনশন, টেক্সটাইল মিল, ডেইরি ফার্ম, এগুলো সব কামারুজ্জামানের অবদান। এরপর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা হন তিনি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন তিনি। স্থানীয় জনপদ, রাজশাহী ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে তার অবদান উল্লেখযোগ্য। উনি রাজশাহীকে ঢেলে সাজাতে চেয়েছিলেন। আমার খুব মনে আছে, দাঁড় স্যার তখন চেয়ারম্যান ছিলেন বোধহয় হারুন, তো কামারুজ্জামান সাহেবের কাছে একটা চাকরির জন্য গিয়েছিলেন, তাকে ভর্ৎসনা করে উনি বলেছিলেন যে একটা চাকরির জন্য আসছিস, তোদের লজ্জা কর না, আমি রাজশাহীতে যে ব্যবস্থা দ্রুত নিব সেখানে হাজার হাজার ছেলে চাকরি হবে। উনি প্রথম রাজশাহীতে টেক্সটাইল মিল করলেন, মিলে প্রচুর রাজশাহীবাসী চাকরি পেল, ওনার নেতৃত্বে রাজাবাড়িতে ডেয়ারি ফার্ম হলো, ওনার নেতৃত্বে রাজশাহীতে রেশনিং এরিয়া হলো। যখন 72-73-এর দিকে একটু খাদ্য সংকট দেখা দিয়েছিল, এটা অস্বীকার করার উপায় নাই, তখন উনি রাজশাহীতে রেশনিং ব্যবস্থা চালু করলেন। এটা কিন্তু সব শহরে ছিল না, রাজশাহীতে ছিল রেশনিং ব্যবস্থা। পশ্চিম পাকিস্তানে যারা বিরোধী দলের নেতা তাদের সাথে তার যোগাযোগটা অনেক ভালো ছিল, এবং সম্পর্ক তার ভালো ছিল। সম্ভবতই বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন তাকে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি করলে ওই পাকিস্তানের সাথে যে সম্পর্কটা, বিরোধী দলের সাথে যুগপথ আন্দোলন সংগ্রাম করার ক্ষেত্রে সহজতর হবে, এই জন্য বঙ্গবন্ধু তাকে কিন্তু নিখিল পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি করেছিলেন। এবং সেইখানে উনি অনেকের সাথে সম্পর্ক তার ছিল, ওকে প্রস্তাব দেওয়া হয়েছিল, বিশেষ করে নর্থ বেঙ্গলের শতাধিক MP, যে আপনি
কামরুজ্জামান, আপনি নিখিল পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আপনি দাবিদার, আপনি তো প্রধানমন্ত্রীর দাবিদার, আপনি কিন্তু উনি বুঝেছিলেন যে এই মুহূর্তে যদি আমি এই প্রস্তাবে রাজি হই তাহলে মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব জাতীয় চার নেতা তখন নেতৃত্ব দিচ্ছে, সৈয়দ নাজির ইসলাম, তাজউদ্দিন, ক্যাপ্টেন মনসুর আলী এবং তিনি, তারা যে মূল নেতা যারা, তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে, মুক্তিযুদ্ধ বুক থুবড়ে পড়বে এবং বাঙালি জাতি চিরদিনের মতো পরাধীন হয়ে থাকবে। উনি কিন্তু এটাও আর একটা তার ত্যাগ, ইচ্ছা করলে তিনি এই গ্রুপিং করতে পারতেন, সমস্ত গ্রুপিংয়ের ঊর্ধ্বে তিনি ছিলেন। শুধু তাই নয়, ত্রাণ পুনর্বাসন মন্ত্রী হিসাবে হয় সেই সময় একটা বিরাট বিষয়, কম না, প্রতিটা ক্যাম্পে ক্যাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী, দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি দায়িত্বে ছিলেন এবং সেই দায়িত্বগুলো ধরে মুক্তিযুদ্ধকালীন যথাযথভাবে তিনি এই দায়িত্বগুলো পালন করেছিলেন। এটাই কামরুজ্জামান। দেশের প্রতি দায়িত্বশীলতা ও আত্মত্যাগের প্রতীক হিসেবে নেতা কামরুজ্জামানের আদর্শকে ধারণ করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাজশাহীর তরুণ রাজনৈতিক প্রজন্ম। যে কাজ করলে পিছিয়ে থাকতে হয় না, পিছিয়ে থাকা যায় না। তিনি এই রাজশাহী থেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আবার বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় সংগঠনের প্রধানেরও দায়িত্ব পালন করেছেন। এটি কিন্তু একটা অনুসরণীয় অনুকরণীয়। কিন্তু আজকে আমরা রাজশাহীর মানুষজন প্রথমেই মানে একটা পিছিয়ে থাকা চিন্তা করি যে কীভাবে পারবো, আগেই কেন জানি আমরা ঘুমিয়ে যাই। আমরা সেই জিনিসটা তাকে আমরা অনুকরণ করতে চাই যে তার যে আদর্শ বা তিনি যে উদাহরণটা সেট করে গেছেন যে এই রাজশাহী থেকেও এত বড় জায়গায় যাওয়া যায়, এটাই আমরা তাকে অনুসরণ করতে চাই। এই ছোট্ট মফস্বল রাজশাহী থেকে একজন এইচএম কামরুজ্জামান হেনার, হেনা থেকে জননেতা, জননেতা থেকে জাতীয় নেতা হওয়ার যে গল্পটা, এই গল্পটা আমাদের যেমন অনুপ্রাণিত করে এবং আপোষহীন দলের প্রতি, দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি যে আমাদের কর্তব্য এবং অন্যায়ের কাছে মাথা নত না করার যে প্রেরণাটা আমরা তাদের কাছ থেকে লাভ করি, আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সেই প্রেরণাটা নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই। তবে তরুণদের আরও বেশি ত্যাগের রাজনীতিতে অংশ নেওয়ার পাশাপাশি শহীদ কামরুজ্জামানের জীবনাদর্শের সঠিক চর্চা ও গবেষণার দরকার বলে মনে করছেন প্রবীণ ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্বরা। আমরা দেখি যে একাধারে তিনি আর উর্দু, বাংলা, ইংরেজি বিভিন্ন ভাষায় কিন্তু তিনি পারদর্শী ছিলেন। তিনি 62 সালে বিডি মেম্বার দ্বারা এমপি হয়েছিলেন, 67 সালেও এমপি ছিলেন, পার্লামেন্টে 67 সালে আমি ওনার যে পার্লামেন্টের যে ভাষণগুলো যদি আমি বলবো, এখন যারা গবেষক তারা গবেষণা করে দেখে, বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে পার্লামেন্টে গবেষণা হয়েছে, শহীদ কামরুজ্জামানের ভাষণগুলো নিয়েও পার্লামেন্টে গবেষণা হওয়া দরকার। আমরা কিন্তু এখন পর্যন্ত সেভাবে মূল্যায়ন করতে পারিনি বা তার সম্পর্কে গবেষণা করতে পারিনি। যদি গবেষণা করতে পারতাম বা গবেষণা করি, অবশ্যই রাজশাহীর মানুষের জন্য তিনি একটি রোল মডেল এবং বাংলাদেশের জন্যই যারা পিছিয়ে পড়া সমাজ বা পিছিয়ে পড়া অঞ্চল সেই সব অঞ্চলের জন্য তিনি কিন্তু একটা রোল মডেল হিসেবে দাঁড় হবেন। এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও 3রা নভেম্বর জেল হত্যার বিচার না হওয়ায় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি করেন শহীদ কামরুজ্জামানের পৈত্রী ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণা। একটা কথা আসলে না বলেই না, প্রতি বছরই বলি, প্রতি বছরই আসলে বলছি, কিন্তু যে ষড়যন্ত্র করেছে, যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা লুকিয়ে আছে, যারা পালিয়ে আছে, যারা বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়ে আছে, সেখান থেকে হয়তো তাদেরকে নিয়ে আসা এতটা সহজ না, কিন্তু তারপরও পরিবারের সদস্য হিসেবে আমরা তো সেই বিচার কার্যটা সম্পাদন হতে দেখতে চাই। এটা আমার মনে হয় যে শুধু আমি না, জাতীয় চার নেতার মধ্যে আরও জাতীয় তিন নেতা আরও যারা আছে তাদের পরিবারের সদস্যরা আমার মনে হয় একই কথা বলবে যে আমরা এই বিচার কার্যটা দেখতে চাই। আজ জেল হত্যা দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় রাজশাহীর স্থানীয় পর্যায়েও শহীদ নেতার পরিবার ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। যথাযথ মর্যাদা ও পরম শ্রদ্ধায় জাতি স্মরণ করছে রাজশাহীর এই কৃতি সন্তানকে। মাসুমা ইসলাম, বাংলার জনপদ।